হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সপনা ওয়ার্ল্ড অফিসিয়াল। সো গাইস, আজকে আমি মেকআপ করেছি আর শাড়ি পরেছি। তো হ্যাপি দিওয়ালি সবাইকে। আর আমার মেকআপটা কেমন হচ্ছে সে কমেন্ট সেকশনে বলবে কেমন হচ্ছে কেমন না। আর প্লিজ রিকোয়েস্ট, টু পাশে থাকবে আর ভিডিওটা পারলে অবশ্যই শেয়ার করবে। আর অনেকটা আদরভাবে বলছি শেয়ার করবে ভিডিওটা, কেন অনেক লোকজন আছে সে আপনাদেরকে অনেক বকা দেয়। সে আমি বকা দিচ্ছি না আপনাদেরকে, প্লিজ একটু পাশে থাকো আর আমার ভিডিওটা পারলে একটু শেয়ার করো। তো বেশ ভালো লাগবে, আমারও ভালো লাগবে সে আমার ভিডিওটা শেয়ার করছ। আর আমার আই শ্যাডোট কেমন হয়েছে ওটাও আমাকে কমেন্ট সেকশনে বলবে। আর আজকে কালী পুজোর দিন, সে আমরা এত কিছু করতে পারিনি, আয়োজন করতে পারিনি, যেটিও করেছি করেছি বাট ব্লক করতে পারিনি, একদমই ব্লক করতে পারিনি। বাট কিছু করতেও পারছিলাম না, কি কি করব কি না করবো, আমি একদমই মাথা কাজ করছিল না। তাই জন্য আমি ভেবেছিলাম কি সে আপনাদের কাছে কিছু ভিডিও বানান, ব্লগটা বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। তো সে আপনাদের কাছে চলে গেলে, আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে গেলে খুব ভালো হবে আমার। আর প্লিজ একটু শেয়ার করো ভিডিওটা। আমি সে বকাও দিচ্ছি না, কোনো কিছু দিচ্ছি না, তো আদরভাবে বলছি। অনেক লোকজন আছে সে আপনাদেরকে অনেক বকা দেয়, অনেক কিছু বলে, সে আমি আপনাদেরকে বকাও দিচ্ছি না, কোনো কিছু দিচ্ছি না। তো একটু পাশে থাকো আর একটু ভিডিওটা শেয়ার করো প্লিজ। আই রিকোয়েস্ট, আপনাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করছি। আর আমাকে কেমন লাগছে ওটা কমেন্ট সেকশনে বলবে। আগের মতন সে হাসি বার হয় না, বাট যেটিও বার হচ্ছে হাসি, অনেকটা খুশি আছি, হ্যাপি আছি। আর আর কিছু বলতে পারছি না, কি যে বলবো কি না বলবো একদম বলতে পারছি না। তো আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে আর বম থেকে দূরে থাকবে। আমি বলবো কি বম না ফাটালেই বেশ ভালো, কেন কি গত বছর আমি যে দেখেছি, আমিও অনেকটা বম ফুটিয়েছিলাম। তো গত বছর যখন দেখেছি কি একটা বড় লোকের শাড়ি তো পরে গেছিলো, তো ওর আঁচলও ধরে নিয়েছিল, আঁচলও মানে এদিকে ধরে নিয়েছিল, জাস্ট ইটস কোনারা না এদিকে ধরে নিয়েছিল, সে অনেকটা কষ্ট হয়েছিল। আর আপনাদেরকে বলছি কি সে প্লিজ বম একদমই ফুটাবে না, পারলে প্রদীপ জ্বলাবে, লাইট জ্বলাবে আর ডেকোরেট করবে, ফুল ফুল এনে ডেকোরেট করবে, অনেক কিছু আছে, সে আপনারা অনেক কিছু করতে পারবে। আর বেশ আমরা কি সাইলেন্ট কিলার একটু করলে খুবই ভালো হবে দেওয়ালি দিনে। আর অনেক লোকজন আছে বম সম ফুটায়, সে অনেক মানুষের ইচ্ছা আছে বম ফুটলে হ্যাপি ফিল হবে না গাইস, একদম না, বম ফুটলে হ্যাপি ফিল হয় না। বাট মানুষ লোকজনের শরীরে পড়লে অনেকটা ক্ষতি আছে, আর প্লাস যে ধোঁয়াটা আছে আমাদের নাকি মুখে চলে যাচ্ছে, ওটা থেকে আমাদের সৃষ্টি হচ্ছে বেমারের, অনেক কিছু বেমার বের হচ্ছে, সে আমরা কোনো কিছু করতে পারছে না, অনেকটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো আপনারা সেফ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে আর দূরে থাকবে বম থেকে, একদম দূরে থাকবে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সেকশনে বলবে। লাভ ইউ অল ফ্যামিলি। তো বাই বাই।